নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছথবিষা এডুকেশন। আজ আমরা বাংলা পেডাগজির প্র্যাকটিস সেট ফোর নিয়ে আলোচনা করব। এই ধরনের পেডাগজি সেটগুলি প্রাইমারি টেটের ক্ষেত্রে উপযোগী হবে, তাই প্রত্যেককে অনুরোধ করবো যারা প্রাইমারি টেটের জন্য সিরিয়াসলি প্রিপারেশান নিচ্ছেন তারা প্রত্যেককে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখুন। এরপরে আজকে আমরা আসবো প্র্যাকটিস সেট ফোরে। আমরা এলাম প্র্যাকটিস সেট ফোরের প্রথম কোশ্চেনে। শিক্ষার্থীর ভাষা সমস্যার অন্যতম কারণ, অর্থাৎ ভাষার যে সমস্যা তার প্রধান কারণ কী? তীব্র কণ্ঠস্বর, উচ্চারণ, অর্থে দুর্বদ্ধতা, ডি সবগুলি। দেখুন, সবগুলি হতে গেলে তো আপনাকে দেখতে হবে তিনটি হচ্ছে কিনা। তাহলে তীব্র কণ্ঠস্বরের সঙ্গে ভাষা সমস্যার কি কোনো সম্পর্ক আছে? না। যদি কণ্ঠে কোনো সমস্যা থাকে, বাকযন্ত্রে কোনো সমস্যা থাকে, তাহলে সমস্যা হতে পারে ভাষা, কিন্তু এখানে তীব্র কণ্ঠস্বরের সঙ্গে কোনো সমস্যা নেই। যেহেতু তীব্র কণ্ঠস্বর হচ্ছে না, তাহলে সবগুলো হবে না। বি উচ্চারণ এবং অর্থে দুর্বদ্ধতা। দেখুন, অর্থে দুর্বদ্ধতা যাই হোক, অর্থ সে বুঝতে পারছে কি পারছে না, কিন্তু উচ্চারণ ক্ষমতা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ভাষার সমস্যা হবে। অর্থাৎ রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন বি, উচ্চারণ। শিক্ষার্থীর ভাষার সমস্যার অন্যতম কারণ হলো উচ্চারণ পদ্ধতি বা উচ্চারণ। নেক্সট আমাদের দু নম্বর কোশ্চেনে, বাংলার পাঠ্যক্রম উপযোগী হবে এ শিক্ষার্থীদের, বি শিক্ষকদের, বি এ ও বি অ্যান্ড ডি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের। অর্থাৎ বাংলা যে পাঠ্যক্রমটা হবে সেটা কাদের উপযোগী করে করা হবে? এটা আপনি প্রত্যেকেই বুঝতে পারছেন, শিক্ষকদের উপযোগী করে তোলার কোনো ব্যাপার নেই। এবং এই যে এখানে যে শিক্ষক যেহেতু হচ্ছে না, তাহলে শিক্ষার্থী শিক্ষক এটা শিক্ষক হচ্ছে না, অভিভাবক হচ্ছে না, এটাও হচ্ছে না, তাহলে এ ও বি তো হচ্ছেই না। তাহলে বুঝতে পারছেন, তাহলে বাংলার পাঠ্যক্রম উপযোগী কাদের হবে? অবশ্যই শিক্ষার্থীদের। এটা বাংলা না এসে এটা আমরা কিন্তু গণিত হতে পারতো, পরিবেশ হতে পারতো, যাই হোক না কেন, রাইট অ্যান্সার কী হবে? যে কোনো বিষয়ের পাঠ্যক্রম তৈরি হবে শিক্ষার্থীদের উপযোগী করে। নেক্সট আমরা আসবো পরবর্তী কোশ্চেনে, ভাষা শিখন ও ভাষা আত্মীকরণ একে অপরের কি? এ বিপরীত, বি পরিপূরক, সি বিকল্প, অ্যান্ড ডি আংশিক পরিপূরক। আমি একটা কথা বলেছিলাম, কোনো একটা জায়গায় দেখবেন যখন কোনো একটি অপশনে যে উত্তরটি দেওয়া আছে পরবর্তী অপশনে সেই উত্তরটি কি একটু অন্যভাবে দেওয়া আছে, তখন জানবেন সেইগুলোর মধ্যে উত্তর হওয়ার চান্স আছে। তাহলে এখানে দেখুন, ভাষা শিখনে ভাষা আত্মীকরণ বিপরীত আছে, এটা তো প্রথমেই হবে না, উল্টো তো নয়। এটা আছে পরিপূরক, এটা আছে আংশিক পরিপূরক। তাহলে আমি বুঝতে পারছি না, এই দুটো প্রায় কাছাকাছি শব্দ, তাহলে আমরা এই দুটোর মধ্যে একটা নিতে পারেন। বিকল্প, দেখুন ভাষা শিখনে ভাষা আত্মীক একে অপরে বিকল্প এরম হয় না, তাহলে পরিপূরক না আংশিক পরিপূরক কোনো একটি হবে। তাহলে আমরা সহজেই বুঝবো যে আংশিক পরিপূরক কিন্তু নয়, পুরোপুরি পরিপূরক। অর্থাৎ ভাষা শিখন এবং ভাষা আত্মীকরণ কিন্তু একে অপরের পরিপূরক, এটা মনে রাখবেন, একে অপরের পরিপূরক। রাইট অ্যান্সার কি? অপশন বি। এরপর আসবে পরবর্তী কোশ্চেনে, চার, আবৃত্তি শিক্ষার মূল উদ্দেশ্য হলো, আমরা যে আবৃত্তি পাঠ করি বা আবৃত্তি শিক্ষার মূল উদ্দেশ্য হলো কি? এ ভাষা জ্ঞান, বি কল্পনার বিকাশ, সি ভাবের উপলব্ধির বিকাশ, অ্যান্ড ডি আনন্দের বিকাশ। দেখুন, ভাষা জ্ঞান এবং আবৃত্তি মধ্যে কোনো ব্যাপার অতটা নেই, কারণ আবৃত্তি মানে হচ্ছে কোনো একজনের লেখা, সেটাকে আমরা পাঠ করছি। কল্পনার বিকাশ, দেখুন আবৃত্তি করছি মানে সেখানে কিন্তু কল্পনার বিকাশ হচ্ছে, ঠিক আছে, কিন্তু আবৃত্তিটা করছি অর্থাৎ সেটা কোনো কবিতাকে নিয়ে আবৃত্তি করা হয়, যাতে কবিতাটা যে লিখেছে সে কল্পনা করে লিখেছে, তার কল্পনার বিকাশ হয়েছে, যে আবৃত্তি করছে তার অতটা কল্পনার বিকাশ হওয়ার সম্ভব নয়। বাচ্চাদের ক্ষেত্রে ভাবুন, তাহলে কী হচ্ছে, ভাবের উপর, অর্থাৎ ভাব, অর্থাৎ আবৃত্তি যখন পাঠ করছি সেই আবৃত্তি যিনি লিখেছেন, যে কল্পনার উপর তৈরি করে লিখেছেন, সেই কল্পনাটাকে মাথায় নিয়ে শিক্ষার্থীদের ভাবের বিকাশ ঘটাচ্ছে। আনন্দের বিকাশ, ঠিক আছে, আনন্দের বিকাশ তো হয় আবৃত্তি করলে সরা বলে, ঠিক আছে, কিন্তু বেশি আবৃত্তি সব থেকে যেটা নিয়ারেস্ট সেটা আমরা নেবো। তাহলে আবৃত্তি শিক্ষার মূল উদ্দেশ্য হলো ভাবের উপলব্ধির বিকাশ, অর্থাৎ ওই যে কল্পনা নিয়ে আবৃত্তিটা কবিতা লেখা হয়েছিল সেটার কী কল্পনা, সে তার ভাবের উপলব্ধির বিকাশ হচ্ছে আবৃত্তি পাঠের মূল উদ্দেশ্য, তাহলে ভাবের উপলব্ধির বিকাশ। নেক্সট আমরা আসবো পাঁচ নম্বর কোশ্চেনে, শিক্ষার্থীর লিখন দক্ষতা বৃদ্ধির জন্য কী করতে হবে? সরি, এ লেখার অভ্যাস, বি পড়ার অভ্যাস, সি শোনার অভ্যাস, অ্যান্ড ডি বলার অভ্যাস। এটা সহজেই বুঝতে পারছেন, লিখন দক্ষতা বাড়তে গেলে পড়ার অভ্যাস করে লাভ নেই, শোনার অভ্যাস করেও লিখন দক্ষতা বাড়বে না, এবং বলার অভ্যাস করেও বাড়বে না। তাহলে রাইট অ্যান্সার, লিখন দক্ষতা বাড়তে গেলে অবশ্যই কী করতে হবে, লেখার অভ্যাস। তা লেখার অভ্যাস করলেই কিন্তু শিখন দক্ষতা, লিখন দক্ষতা হবে, অর্থাৎ লিখন দক্ষতা বৃদ্ধি পাবে। রাইট অ্যান্সার হবে অপশন এ। এরপর আসবে ছ নম্বর কোশ্চেনে, কবিতা পাঠ মূলত কী ধরনের পাঠের অন্তর্গত? দেখুন, এই ধরনের পাঠগুলো আপনারা পড়ে রাখবেন, যে
চর্বণা পাঠ, সাধনা পাঠ, সমবেত পাঠ, ধারণা পাঠ, নীরব পাঠ, সরব পাঠ এগুলো পড়ে রাখবেন। তাহলে কবিত্ব পাঠ মূলত কোন ধরনের পাঠের অন্তর্গত? এ চর্বণা পাঠ, বি সাধনা পাঠ, সি সমবেত পাঠ, ডি ধারণা পাঠ। দেখুন, ধারণা পাঠ হবে না, এবং চর্বণা পাঠ এবং সাধনা পাঠ এবং সমবেত পাঠ, এই তিনটে পাঠের মধ্যে আপনার কোনটা? দেখুন, সমবেত পাঠ কিন্তু অনেকের মনে হতে পারে। দেখুন, সমবেত পাঠ ঠিক আছে, কিন্তু সমবেত পাঠের ক্ষেত্রে সবসময় কি আবৃত্তি পাঠই কবিতাই হয়? না, নামতা মুখস্থ করা হয়, তাহলে এটা হবে না। মেন চর্বণা পাঠ না, এটাও হবে না। তাহলে এটা হচ্ছে সাধনা, সাদা সাধন মনে রাখবেন। তাহলে কবিতা পাঠ মূলত কী ধরনের পাঠের অন্তর্গত? রাইট অ্যান্সার হবে সাধনা পাঠ। নেক্সট আমরা আসবো 7 নম্বর কোশ্চেনে। শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া উচিত, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া উচিত কীভাবে? সমমাত্রিক, বিষম মাত্রিক, সামর্থ্য অনুযায়ী সবকটি। দেখুন, আপনি সমমাত্রিক শিক্ষা দেবেন এটা হতে পারে, ধরে রাখলাম। বিষম মাত্রিক, অর্থাৎ শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া উচিত মানে আপনার যাকে ভালো লাগলো তাকে ভালো শিক্ষা দিলেন, যাকে ভালো লাগলো না ভালো শিক্ষা দিলেন, এরম নয়। তাহলে এটা হবে না, যেহেতু বিয়েটা হচ্ছে না, ডিএডটাও হবে না সবকটি। তাহলে আপনাকে এ সমমাত্রিক এবং সি সামর্থ্য অনুযায়ী এই দুটোর মধ্যে কোনো একটা ঠিক করতে হবে, এ অথবা সি। তাহলে আপনি যদি ভালো করে ভাবেন, সমমাত্রিক শিক্ষা ঠিক আছে, অবশ্যই সমমাত্রিক শিক্ষা দেবেন, কিন্তু সেটা অবশ্যই সামর্থ্য অনুযায়ী। তাহলে সব থেকে নিয়ারেস্ট কোনটা? সামর্থ্য অনুযায়ী, অর্থাৎ একটি ছাত্র যে ভালো বুঝতে পারছে আর একটি ছাত্র সে কম বুঝতে পারছে, তাহলে আপনি কী করবেন? যে ভালো বুঝতে পারছে তাকে যেভাবে শিক্ষা দেবেন, যে কম বুঝতে তাকে কিন্তু সেভাবে শিক্ষা দিলে হবে না, তাকে তার মতো করে শিখ, অর্থাৎ সামর্থ্য অনুযায়ী তার মতো করে শিক্ষা দেওয়া, এটা মানে হচ্ছে সামর্থ্য অনুযায়ী। তাহলে রাইট অ্যান্সার কী হবে? অপশন বি, শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া উচিত সামর্থ্য অনুযায়ী। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা আসবো 8 নম্বর কোশ্চেনে। বাংলা শিক্ষক হিসাবে আপনি TLM কীভাবে বানাবেন? শিক্ষার্থীর মনোভাব অনুযায়ী, বিষয়বস্তুর ভাব অনুযায়ী, প্রধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী, পিছিয়ে পড়া ছাত্রদের অনুযায়ী। দেখুন, একটু আগে আমরা আলোচনা করলাম যে শিক্ষার্থীকে শিক্ষা দিতে হবে তাদের সামর্থ্য অনুযায়ী, আবার বিষয়বস্তু আর একটা পড়েছিলাম যে বাংলা পাঠ্যক্রম হবে কীরকম না শিক্ষার্থীদের কথা ভেবে। কিন্তু TLM আপনি কীভাবে বানাবেন? দেখুন, পাঠ্যক্রম তো আপনি তৈরি করেননি, পাঠ্যক্রম আপনাকে তৈরি করে দেওয়া হয়েছে, আপনি সেই পাঠ্যক্রমটা ছাত্রদের কাছে উপস্থাপনা করবেন, তাদেরকে বোঝাবেন, পড়াবেন। তাহলে সেই পাঠ্যক্রমটাকে তাদের যদি বোঝাতে গেলে শিক্ষার্থীরা কোন মনোভাবের সেটা ভাবলে হবে না, আপনাকে বিষয়বস্তুর ভাব, অর্থাৎ পাঠ্যক্রমে কী আছে। তারা কিন্তু শিক্ষার্থীদের কথা ভেবেই পাঠ্যক্রম তৈরি করেছে, এরপরে সেই বিষয়বস্তুটা আপনি ভালো করে পড়ে নিলেন, পড়ার পর সেই বিষয়বস্তুর উপরে আপনি TLM তৈরি করলেন। শুধু এটা বাংলা শিক্ষক হিসেবে না, এটা গণিত শিক্ষকও যদি হয় তখনও কিন্তু সে একই উত্তর হতো যে আপনি TLM কীভাবে বানাবেন, অবশ্যই বিষয়বস্তুর ভাব অনুযায়ী। নেক্সট আমরা আসবো 9 নম্বর কোশ্চেনে। বাংলায় পিছিয়ে পড়া ছাত্রদের জন্য কী করা উচিত, বা বাংলায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কী করা উচিত? এটা বাংলা না হয় গণিত হতে পারতো, পরিবেশ হতে পারতো, ইংলিশ হতে পারতো, উত্তরটা সে একই হবে। নিচের ক্লাসে নামিয়ে দেওয়া, সংশোধনীমূলক শিক্ষার ব্যবস্থা, অভিভাবকদের দায়িত্ব দেওয়া, সবগুলি। দেখুন, নিচের ক্লাসে নামিয়ে দেওয়া এটা তো হবেই না, কারণ বর্তমানে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন যেটা RTE Act 2009, তাই অনুযায়ী আপনাকে নো ডিটেনশন, অর্থাৎ কোনো ছাত্রকে ফেল করানো যাবে না, তাকে রিমিডিয়াল ক্লাসে ব্যবস্থা করতে হবে, কিন্তু নিচের ক্লাসে নামিয়ে দেওয়া বা সেই ক্লাসে রেখে দেওয়া করা যায়, অর্থাৎ এটা হবেই না। সংশোধনীমূলক শিক্ষার ব্যবস্থা, দেখুন কোনো একটা জায়গায় যখন দেখবেন পিছিয়ে পড়া ছাত্রদের জন্য কী করবেন, সেখানে সংশোধনীমূলক শিক্ষা বা রিমিডিয়াল ক্লাসের কথা উল্লেখ আছে, আপনি চোখ বুঝে সেই উত্তরটা করে দিয়ে আসবেন, জানবেন ওটাই উত্তর হবে। যদি সবগুলো থাকে একবার দেখে নেবেন বাকিগুলো ঠিক হচ্ছে কিনা, তাহলে সবগুলো হবে, নাহলে সংশোধনীমূলক শিক্ষা যেখানেই থাকবে জানবেন এটা হচ্ছে পিছিয়ে পড়া ছাত্রদের জন্য একমাত্র কার্যকরী পদ্ধতি। তাহলে পিছিয়ে পড়া ছাত্রদের জন্য কী করবেন? সংশোধনীমূলক শিক্ষার ব্যবস্থা করবেন। আর সি যে অভিভাবকের দায়িত্ব দেওয়া আছে এটা হবে না, কারণ সমস্ত অভিভাবক কিন্তু শিক্ষক মহাশয়কে বিশ্বাস করে ছাত্রদের কাছে পাঠিয়েছেন, কারণ সব অভিভাবকই কিন্তু শিক্ষিত নয়, যে তাদেরকে বললেন আপনি আপনার ছেলেটাকে এই জায়গাটা একটু পড়িয়ে নিন, সে ঠিক আছে আপনি হয়তো দুই একজনকে বললেন তাদের সঙ্গে, সে হয়তো পারবে, কিন্তু সবাই তো পারবে না। তাই এটা কিন্তু উত্তর হলো না, রাইট আনসার হলো না। রাইট আনসার কী হবে? সংশোধনীমূলক শিক্ষার ব্যবস্থা। নেক্সট আমরা আসবো 10 নম্বর কোশ্চেনে। শিক্ষাক্ষেত্রে PTR-এর মানে কী? এই PTR কিন্তু শিক্ষাক্ষেত্রে আছে এরম নয়, অনেক ক্ষেত্রে PTR কথাটা ব্যবহার করা হয়, সেটার মানে আলাদা এক একটা ক্ষেত্রে, অ্যাকাউন্টসের ক্ষেত্রে এটা আলাদা মানে আছে। PTR মানে কী শিক্ষাক্ষেত্রে? প্যারেন্ট টিচার রেশিও, পিপিল টিচার রেশিও, পিপিল ট্যালেন্ট রেশিও, পারফেক্ট টিচার রেশিও। দেখুন, এই PTR নিয়ে মমি অনেক জায়গায় কথা শুনবেন যে স্কুলের PTR, এই স্কুলে PTR কম বা স্কুলে PTR বেশি, এখানে সারপ্লাস, ওখানে ডেফিসিট, ওখানে নর্মাল, এরকম কথা শুনবেন। তাহলে PTR মানে হচ্ছে পিপিল টিচার রেশিও, অর্থাৎ ছাত্র শিক্ষক অনুপাত, অর্থাৎ
একটি স্কুলে কতগুলো ছাত্র আছে এবং কতগুলো শিক্ষক আছে তার অনুপাত। মোটামুটিভাবে প্রাথমিক বিদ্যালয়টা 30:1 অর্থাৎ 30 জন ছাত্র পেছনে একজন শিক্ষক থাকবে, অর্থাৎ 30 জন ছাত্রের জন্য একজন শিক্ষক নিয়োগ করা হবে। এটা হচ্ছে পিটিআর বর্তমানে। তাহলে পিটিআর কি? পিপল টিচার রেশিও। পিটিআর মানে হচ্ছে পিপল টিচার রেশিও বা ছাত্র শিক্ষক অনুপাত। যাই হোক, এই গ্রামের ছোট্ট ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর এই ধরনের যদি আরও ভিডিও পেতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ।